এরকম অনু অনেকগুলো থাকবে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা ও লাশ হাতে লিয়ারের নীতি তো চলো আমরা মূল জায়গায় যাই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা হলো যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায় তখন এই অবস্থাকে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলে যেমন যেমন দেখো এখানে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করছে এগুলো সবই গ্যাস আমি এক্সট্রা করে গ্যাস লিখলাম না সবই গ্যাস অবস্থায় আছে তো হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রো হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করছে এখন আচ্ছা মনে করি এটা আমার হাইড্রোজেন গ্যাসের অণু এটা আয়োডিন আর এটা হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের অণু তো শুরুতে কি থাকবে শুরুতে আমার হাইড্রোজেন আয়োডিন গ্যাসের অণু থাকবে এটা থাকবে না তো এরকম অণু অনেকগুলো থাকবে তো শুরুতে আমার হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস থাকবে তো এরা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করবে তো ধরো এই দুটা বিক্রিয়া করে এই দুটা বিক্রিয়া করে আমার হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করলো এরপরে কি হবে এরপর এই দুইটা বিক্রিয়া করে আরেকটা গ্যাস তৈরি করবে তো দেখো এটা হলো সম্মুখ বিক্রিয়া তো এখন কিছুক্ষণ পরে আমার হাইড্রোজেন আয়োডাইট অণু তৈরি হয়ে যাচ্ছে তখন কি হবে এটা যেহেতু উপমুখী বিক্রিয়া তাহলে কি হবে এই হাইড্রোজেন আয়োডাইট অণু আবার নিজেদের বিয়োজন করে তার আবার হাইড্রোজেন আয়োডিন গ্যাস তৈরি করবে তো ধরো কিছুক্ষণ পরে এটা আবার তৈরি করলো এরপরে কি হবে আবার এরা আবার হাইড্রোজেন হাইড্রোট গ্যাস তৈরি করবে এই প্রসেসটা চলতে থাকবে এরপরে আবার এরা তৈরি করবে তো দেখো কি হবে প্রথমে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোয়েট গ্যাস তৈরি করলো আবার যেহেতু উপমুখী বিক্রিয়া হাইড্রোজেন হাইড্রোয়েট গ্যাস আবার বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রাইড তৈরি করল হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস তৈরি করলো তো এরকমভাবে প্রথম দিকে কি হবে যখন আমার প্রথমে হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস অনেক আছে তো প্রথমে এরা অনেক অনু থাকার কারণে এই বিক্রিয়াটা অনেক হবে অনেক হাইড্রোজেন হাইড্রাইট গ্যাস তৈরি হবে আচ্ছা আর প্রথম দিকে এই দিকে কী হবে এই দিকে আমার কোনো হাইড্রোজেন আইডাইড গ্যাস ছিল না তার মানে এরা এই দিকে বিক্রিয়া হওয়ার মতো কিছু নেই তারপরে সময় যখন যাবে তখন আস্তে আস্তে যখন এই গ্যাসটা বাড়বে তখন এরা আবার বিক্রিয়া করে এই দিকে যাবে তো সব সময় কিছু গ্যাস এই দিকে তৈরি হবে আর এই এই গ্যাসটা কিছুটা এই তৈরি হবে সময়ের শুরুর দিকে এটা খুব বেশি হারে এইটা তৈরি করতে থাকবে তারপর আস্তে সময়ের সাথে সাথে এটা কমতে থাকবে যেহেতু এই এই অণু কমে যাচ্ছে আবার এই গ্যাস সময়ের শুরুতে খুবই কম তৈরি করবে কিছু নেই জিরো তারপর আস্তে আস্তে সময় বাড়বে এটা বেশি তৈরি করতে থাকবে তো একটা সময় কী হবে এর রেট বেশি থেকে কমছে আর এটা তৈরি করার হার কম থেকে বাড়ছে তো দুইজনের এক সময় গিয়ে কি হবে একটা এমন একটা অবস্থায় যাবে যেখানে এ ও যে পরিমাণ হাইড্রোজেন আইড্রাইট গ্যাস তৈরি করছে হাইড্রোজেন আইড্রাইট গ্যাসও সেই পরিমাণ হাইড্রোজেন আয়োডিন গ্যাস আবার ভেঙে দিচ্ছে তো এই যে অবস্থাটা তৈরি হলো যে যেখানে এরাও যে হারে তৈরি করে এরাও সে হারে তৈরি করে এই অবস্থাকে বলে রাসায়নিক বিক্রিয়ার অবস্থা এই অবস্থা কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার রাসায়নিক বিক্রিয়ার সাম্যবস্থা মানে এই না যে এদের যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো অণু থাকবে কম বেশি থাকতে পারে কিন্তু পরিবর্তনের হারটা সমান হয়ে যাবে এবং বাস্তবে দেখো এখানে হাইড্রোজেন আয়োডিন গ্যাস যখন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করে তখন আসলে এখানে এই হাইড্রোজেন আয়োডিন দেখা যায় বিশ পার্সেন্ট থাকে আর হাইড্রোজেন আয়োডাইড গ্যাস এইট্টি পার্সেন্ট থাকে তো তাহলে কি হলো পরিমাণ ভিন্ন কিন্তু ওই সময়ে গিয়ে এ যে পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করবে এও সেই পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড গ্যাসকে আবার হাইড্রোজেন আয়োডিন গ্যাসে আবার ফিরিয়ে দিবে। তাহলে কি হলো দেখলে মনে হবে যে পরিমাণ সমান থাকছে এখানেও যে পরিমাণ এখানেও সমান সমান পরিমাণ থাকছে যেহেতু এও যে পরিমাণ তৈরি করছে এও সেই পরিমাণ পরিমাণ তৈরি করছে তো সমান থাকবে কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু বিক্রিয়া করছে তো তাহলে এটা একটি গতিশীল অবস্থা কখনই এটা শেষ হবে না এ বিক্রিয়া করবে এও বিক্রিয়া করবে কিন্তু বাইরের থেকে মনে হবে যেটা স্থিতি হয়ে আছে কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে সময় বিক্রিয়া হচ্ছে তো এটা হলো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা তো এখন এসো আমরা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার কিছু শর্ত বা বৈশিষ্ট্য দেখি প্রথম বৈশিষ্ট্য হলো সাম্যের স্থায়িত্ব কোনো প্রক্রিয়া একবার সাম্যে পৌঁছালে তার চিরকাল একই অবস্থায় থাকবে যদি কোনো বাহ্যিক অবস্থা অর্থাৎ চাপ তাপমাত্রা ও ঘনমাত্রার পরিবর্তন ঘটানো না হয় মানে হাইড্রোজেন আয়োডিন আর হাইড্রোজেন আয়োডাইড গ্যাস যখন এরা অবস্থায় আছে তখন এটা বিশ পার্সেন্ট আছে এটা 80% পার্সেন্ট আছে এই বিষ এইটটি এটা সবসময় থেকে যাবে যতক্ষণ না আমি বাইরে থেকে চাপ বা তাপমাত্রা বা ঘনমাত্রার কোনো পরিবর্তন না ঘটাবো তো ধরো আমি তাপমাত্রার পরিবর্তন ঘটালাম তখন কি হবে হয়তো এটা বিশ পার্সেন্ট আছে এটা তখন পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে এটা এইট্টি পার্সেন্ট ছিল তো এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তো ওইটাই আবার থাকবে তো এই ভাবে যখন এই তিনটা জিনিস চাপ তাপমাত্রা ঘনমাত্রা যতক্ষণ আমি পরিবর্তন না করব ততক্ষণ এই যে অনুপাত এটা এই অবস্থাতেই থাকবে এর কোনো চেঞ্জ হবে না যখন আমি চেঞ্জ করব। তখনই এই অবস্থার একটু সরে যাবে আচ্ছা দুই নম্বর শর্ত কি উভয় দিক থেকে সুগম্যতা সাম্যাবস্থা সম্মুখ দিক থেকে বা বিপরীত দিক থেকে যে কোনো দিক থেকে অর্জন করা সম্ভব যেমন এখানে আমরা হাইড্রোজেন আয়োডিন দিয়ে শুরু করেছিলাম হাইড্রোজেন আয়োডিন যখন দিয়েছি এরা হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করেছে হাইড্রোজেন আইডাইডাইড গ্যাস আবার হাইড্রোজেন আইডিন গ্যাস তৈরি করেছে তো এরকমভাবে সম্মুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রিয়া করে এরা আবার একটা সাম্যবস্থায় চলে এসেছে যেটা বিশ এটা এইট্টি পার্সেন্ট তো আমরা যদি এটা না দিয়ে যদি আমরা প্রথমে হাইড্রোজেন আইডাইড গ্যাস দিতাম তাহলেও ওই একই অবস্থায় হতো যে হাইড্রোজেন আইডাইড গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন আইডিন তৈরি করতো আবার হাইড্রোজেন আইডেন গ্যাস তৈরি করে বিক্রিয়া করে হাইড্রোজেন আইডাইড গ্যাস তৈরি করতো তো এদিক থেকেও শুরু করলেও তারা উপমুখী বিক্রিয়া করে করে একটা সাম্যবস্থায় চলে আসতো সেক্ষেত্রেও এরা বিশ পার্সেন্ট এটা এইটি পার্সেন্টে এসে এরা সাম্য অবস্থায় থাকতো আচ্ছা তিন নম্বর হলো বিক্রিয়ার অসম্পূর্ণতা সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদ উভয়ই থাকে বিক্রিয়ক সবসময় কিছু উৎপাদ তৈরি করবে আবার সে উৎপাদ থেকে সবসময় কিছু বিক্রিয়ক তৈরি হবে এই বিক্রিয়া কখনো শেষ হয় না তো বুঝতে বুঝতেই পারছি আমরা যেভাবে বুঝে এসেছি যে এই বিক্রিয়া সবসময় চলমান থাকবে এই বিক্রিয়া সময় চলমান থাকবে দেখলে মনে হবে যে এরা স্থির হয়ে আছে কিন্তু এরা স্থির না ভিতরে ভিতরে এরা বিক্রিয়া করছে যে হারে এটা বিক্রিয়া করছে সেই হারে এটা বিক্রিয়া করছে চার নম্বর হলো প্রভাবকের ভূমিকাহীনতা রাসায়নিক সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নেই আমি যদি এই বিক্রিয়ায় কোনো প্রভাবক দেই হ্যাঁ তখন কি হবে যে বিক্রিয়াটা হয়তো একটু তাড়াতাড়ি হবে হাইড্রোজেন আয়োডিন তাড়াতাড়ি বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো কিন্তু হবে কি আমি যেহেতু এই প্রভাবক দিয়েছি হাইড্রোজেন আয়ো আয়োডাইডও কিন্তু দ্রুত বিক্রিয়া করে আবার হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস তৈরি করবে তার মানে কী হলো জাস্ট তাড়াতাড়ি হলো কিন্তু এও যেমন তাড়াতাড়ি করবে এই পিছনের বিক্রিয়াটাও একইভাবেই তাড়াতাড়ি করবে ফলে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাবে এছাড়া এমনি তাদের কোনো কিন্তু এই যে বিষ এটার কোনো পরিবর্তন হবে না শুধু ফাস্ট হবে আগে হয়তো পাঁচ সেকেন্ড সময় লাগতো সাম্যাবস্থায় পৌঁছাতে এখন হয়তো দুই সেকেন্ড বা এক সেকেন্ড সময় লাগবে সাম্যাবস্থায় পৌঁছাতে